হ্যালো বন্ধুরা, আমি সুজিত। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুজিত সাহু ফটোগ্রাফিতে। বন্ধুরা, চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ভারত ভুটান সীমান্তে অবস্থিত ভুটানের ফুনসেলিং শহর। এই ভিডিওটি আমাদের উত্তর পূর্ব ভারত ভ্রমণের চতুর্থ ভিডিও। আগামীতে আরও সাতখানা ভিডিও আসবে। ফুনসেলিং শহর মূলত ভুটানের এক বাণিজ্যিক শহর, যা ভারতের সঙ্গে ভুটানের বৈদেশিক বাণিজ্য সাহায্য করে। এই শহরের পাশেই রয়েছে ভুটানের চুখা জলবিদ্যুৎ প্রকল্প। শহরটিতে অনেকগুলি মনাস্ট্রিও রয়েছে। ফুনসেলিং শহরের পাশেই রয়েছে ভারতের আলিপুরদুয়ারের জয়গা শহর। ছবির মতো সুন্দর এই দেশ ভুটান, কিন্তু দুর্ভাগ্যবশত করোনা পরবর্তী সময়ে ভুটানের প্রশাসন বৈদেশিক নাগরিকদের ভুটানের প্রবেশাধিকারে অনেক বিধিনিষেধ আরোপ করেছে। সেভাবে পারমিট কাউকেই দিচ্ছে না, তাই অনেক পর্যটক হতাশ হয়ে ফিরছেন। অনেকেই বাইরে থেকে ছবি বা ভিডিও করেই ফিরছেন। আমরাও ভুটান বর্ডারে গিয়েছিলাম, কিন্তু সে আমাদের পারমিট ভুটান প্রশাসন দিল না, সেই কারণেই বাইরে থেকে ভিডিওটি করলাম। পরবর্তীতে ভুটানে প্রবেশ করে ভুটানে ভিডিও বানানোর ইচ্ছা আছে। বন্ধুরা, সবাই ভিডিওটি দেখতে থাকো এবং কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।